আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি বিথিকা রানী দাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অপোজিট ওয়ার্ড নিয়ে। অপোজিট ওয়ার্ড দ্যাট মিন্স বিপরীত শব্দ। দেখো আজকে আমাদের ক্লাস থ্রি, সাবজেক্ট ইংলিশ, টিচার বিথিকা রানী দাস, তোমাদের ক্লাস নাম হচ্ছে 27, এইচডব্লিউ রং 13। দেখো অপোজিট ওয়ার্ড দ্যাট মিন্স বিপরীত শব্দ, এটি আমাদের পরীক্ষায় কিভাবে আসবে? আমাদের পাঁচটি থাকবে, তোমাদেরকে পাঁচটি লিখতে হবে, পাঁচে তোমরা পাঁচ নম্বর পাবে। তোমাদের এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট অপোজিট ওয়ার্ড নিয়ে এখানে প্রেজেন্ট করেছি, তোমরা একটু দেখে নাও। অপোজিট ওয়ার্ড দ্যাট মিন্স বিপরীত শব্দ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় একটা শব্দ দেওয়া থাকবে, সেটির যে অপোজিট যে ওয়ার্ড সেটি তোমাদের লিখতে হবে। তো দেখে আমরা এগুলো একটু দেখে নিই। গিভেন ওয়ার্ড প্রদত্ত শব্দ, অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ। ওবে মান্য করা, অপোজিট ডিজলভে অমান্য করা। রিমেম্বার স্মরণ করা, অপোজিট ফরগেট ভুলে যাওয়া। রেগুলার নিয়মিত, অপোজিট ইরেগুলার অনিয়মিত। অ্যাক্টিভ সক্রিয়, অপোজিট ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়। নোন পরিচিত, অপোজিট আননোন অপরিচিত। মোরাল নৈতিক, অপোজিট ইমোরাল অনৈতিক। লাইক পছন্দ করা, অপোজিট ডিসলাইক অপছন্দ করা। কুইক দ্রুত, অপোজিট স্লো ধীরে। আর্লি তাড়াতাড়ি, অপোজিট লেট দেরি। আগলি কুৎসিত, অপোজিট বিউটিফুল সুন্দর। বিগ বড়, অপোজিট স্মল ছোট। হ্যাপি সুখী, অপোজিট আনহ্যাপি অসুখী। মোর অধিক, অপোজিট লেস অল্প। ওপেন খোলা, অপোজিট ক্লোজ বন্ধ। ইউজফুল দরকারি, অপোজিট ইউজলেস অদরকারি। ব্যালেন্স ভারসাম্য, অপোজিট ইমব্যালেন্স ভারসাম্যহীন। পপুলার জনপ্রিয়, অপোজিট আনপপুলার অজনপ্রিয়। প্রেজেন্ট উপস্থিত, অপোজিট অ্যাবসেন্ট অনুপস্থিত। লিটারেট শিক্ষিত, অপোজিট ইলিটারেট অশিক্ষিত। আমরা এগুলো এখন শিখেছি, এটা আমাদের সিডাব্লিউ টু এইচডব্লিউ থাকবে, তোমরা এইচডব্লিউ করবে, বাসায় ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, সাথে যেটি করবে সেটি বানানগুলিও দেখে নিবে, তা না হলে লেখার সময় আমাদের বানান ভুল হতে পারে। সো তোমরা এগুলো অর্থসহ শিখবে, বানান দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে। আর তোমাদের জন্য থাকছে, আমি আবার বলে দিচ্ছি, সিডাব্লিউ টু এইচডব্লিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত, তোমাদের সামনে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।